আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন তেরোশত নদী গেয়ে ওঠে আমার সোনার বাংলা সহস্র পাখির কণ্ঠে জয় বাংলা ধ্বনিত হতে থাকে আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন সাতই মার্চ জেগে ওঠে শেখ মুজিব ঘোষণা করেন স্বাধীনতা আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন পরণ কুটিরে জ্বলে ওঠে আলোক শিখা শহীদ জননীর প্রাণ গর্বে ভরে ওঠে চোখের জল মুছে ফেলে তখন বাংলার সবুজ প্রান্তর শস্যে ভরে যায় পদ্মায় চলে ইলিশের ছাক তখন লক্ষ লক্ষ রক্তগোলাপ ফুটে ওঠে বাগানে আকাশে হয় নতুন সূর্যোদয় হৃদয়ে হৃদয়ে জেগে ওঠে বাংলাদেশ আমার সোনার বাংলা সুপ্রিয় শ্রোতা একদিন বাংলাদেশ ছিল না ছিল না লাল সবুজ স্বাধীন পতাকা ছিল না পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের এই সবুজ শ্যামল ভূখণ্ডের অস্তিত্ব যাঁরা পৃথিবীর মানচিত্রে এঁকেছেন প্রিয় বাংলাদেশ পরিচয় করিয়েছেন লাল সবুজ পতাকার সাথে তাঁদের কাছে আমরা চির ঋণী এ ঋণ কোন দিন শোধ হবার নয় বন্ধুরা পাখানাদার বাহিনীও বাহিনী তাদের এদেশীয় ঘৃণ্য রাজাকারদের কবল থেকে বাংলামাকে মুক্ত করতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঠিক নেতৃত্বে মুক্তিকামী বাঙালি ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তরের মার্চ থেকে ডিসেম্বর এই দীর্ঘ নয়টি মাস চরম ত্যাগে ষোলোই ডিসেম্বর বাংলার বুকে বিজয়ের পতাকা ওড়ে প্রিয় শ্রোতা বাংলার মাটিকে কতখানি ভালোবাসলে নিজের জীবনকে উৎসর্গ করা যায় বীর মুক্তিযোদ্ধারা বাংলার মাটিকে মায়ের মতোই জেনেছেন মায়ের সম্মান রাখতে তাদের এই ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্ম নিশ্চয়ই দেশের সেবায় ব্রতী হবে মহানগরের আয়োজনের শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সেই সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর ও শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় শ্রোতা শীতের এই সকালে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুভ সকাল আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন আমি খান নজম ই এলাহি আমি বন্ধুরা চলুন জেনে নেই আজকের মহানগরে আপনাদের জন্য যা যা রয়েছে শুনবেন জীবন ও জীবিকা ইবাধন রণাঙ্গনের দিনগুলি এবং সময় থাকলে শোনাব একটি গান আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন প্রিয় বন্ধুরা আয়োজনে শুরুতে শুনবেন শহরের উদ্যমী কর্মঠ মানুষের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ আর জীবন সংগ্রাম নিয়ে প্রামাণ্য প্রতিবেদন জীবন ও জীবিকা পর্বটি উপস্থাপন করেছেন মোহাম্মদ জসিম উদ্দিন প্রিয় শ্রোতা বন্ধুরা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের জীবন ও জীবিকা পর্ব থেকে আমি মোহাম্মদ জসিম উদ্দিন আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ বন্ধুরা চলছে বিজয়ের মাস বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ পেয়েছি লাল সবুজের পতাকা বন্ধুরা বিজয়ের এই মাসে আমরা কথা বলবো এই শহরের অতি পরিচিত একটি মুখ যিনি শহরের অলিতে গলিতে আমাদের লাল সবুজের পতাকা বিক্রি করে বেড়ান আজকে কথা বলছি একজন পতাকা বিক্রেতার সাথে আপনার নামটা একটু শুনতে চাই আমার নাম মোহাম্মদ ইয়াসিন মিয়া এই যে জাতীয় পতাকা বিক্রি করছেন এই জাতীয় পতাকা বিক্রি করার চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো ষোলো ডিসেম্বর উপলক্ষে সবাই তো লাল সবুজ নিয়ে অনেক পেয়ে থাকে এই জন্য আমি মানুষের হাতে হাতে পতাকা ধরে দিতে পারবো আর আমার ব্যবসাও হবে এই জন্য আমি ব্যবসা করতেছি আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ঢাকায় কত বছর ধরে ঢাকায় প্রায় ছয় সাত বছর ধরে এই যে লাল সবুজের পতাকা জাতীয় পতাকা যেটা আপনি বিক্রি করছেন এই লাল সবুজের পতাকা পাওয়ার জন্য ত্রিশ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছেন এই বিষয়টা কি আপনি কিভাবে উপলব্ধি করেন এই পতাকার জন্য অনেক মানুষের জীবন দিয়েছে এই উনিশশো একাত্তর সালে আমরা তাকে যুদ্ধ তো করতে পারি না মানুষের হাতে পতাকা ধরা দিতে পারতেছি এই নিজেকে মনে হয় নিজের ব্যবসা হইতেছে আবার প্রত্যেক মানুষের হাত হাতে ধরে দিতেছি এই জন্য নিজের কাছে গর্বিত মনে হয়ে একটু আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবারে আব্বু ভাই বোন সবাই আছে ওনারা কি ঢাকায় থাকেন না ওনারা ঢাকা থাকে না বাড়িতে থাকে আমার ছোট ভাই আছে ও ঢাকা থাকে এই পতাকা বিক্রির অন্য যে সময়টা এর বাইরে আপনি কি করেন? আর বাইরে আমি সিজনের ব্যবসা করি। মানে যেরকম আফেল কমলা এগুলা বিক্রি করি সিজনের সময় সিজনে ব্যবসা করি। এই যে জিনিসগুলো বিক্রি করছেন এগুলো আপনি সংগ্রহ করেন কোথা থেকে? ঢাকাছব বাজার থেকে নি আসি পাইকারিবে নি আসি এরপর কুছরামnabla বিক্রি করি। বিভিন্ন এলাকায় হেঁটে 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 যেরকম মহাখালী আছে গুলশান বনানি ধানমন্ডি এগুলা ওই দিক দিয়ে বড় বড় এলাকায় যায়। বিক্রি করে একটু কি বলবেন আপনার আয় কি রকম হয় প্রায় 3 400 টাকার মতন হচ্ছে প্রতিদিন প্রতিদিন এই জাতীয় পতাকা বিক্রি করে আপনি বলছিলেন যে আপনি গর্ব বোধ করেন যেহেতু সরাসরি আপনি যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেন অন্য যে কাজগুলো করেন ওই কাজগুলো করার সময় কি আপনার ভেতরে হীনম্মন্যতা কাজ করে বা কোনো কাজ কি আপনার মনে হয় ছোট না কোনো কাজ হে ছোটো না কাজ করে রাখাইতে পারি এটাই আমি নিজেকে ধন্য মনে করি কোনো ব্যবসায় ছোটো না সব ব্যবসায় বড় মানে করতে হবে ব্যবসাগুলো। মন দিয়ে এই যে আপনি পতাকা বিক্রি করছেন এই ঢাকা শহরে যারা এখনো কোনো কাজ করছেন না ঘুরে ফিরে সময় নষ্ট করছেন সেই মানুষগুলোর জন্য আপনি কি বলতে চান ওই মানুষগুলোর জন্য বলতে চাই যে ঢাকা শহর অনেক ব্যবসা করা যায় যেহেতু ছোট আর বড় হোক ব্যবসা সবই ছোট না কিন্তু ব্যবসা করলে ছোট মনে হয় না এটা ব্যবসা ওদেরকে বলতেছি যে কোনো একটা ব্যবসা করবেন ওরা আপনি লাভ করবেন ইয়ে করবেন করলে আপনার লাভ হবে অবশ্যই দেখবেন চেষ্টা করা লাগবে ব্যবসা করলে চেষ্টা করতে চেষ্টা করলেই ব্যবসা সাধনা হবে আর কি আপনার পড়াশোনা কতটুকু ছিল ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করছি গ্রামের স্কুলে তারপরে পড়েননি কেন এই পেটের জন্য বাইরে গেছি রাস্তায় ব্যবসার জন্য এই জন্য আর পড়ালেখা করতে পারিনি আপনাকে এই মুহূর্তে যারা শুনল তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সবাই সদ্দভাবে কাজ করবেন কোনো কাজে ছোট না সবাই ব্যবসা করবেন ব্যবসা করলে ইনশাল্লাহ আল্লাহ ব্যবসার দিবে আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি আপনি এরকম ভাবে আমাদের লাল সবুজের পতাকা দিয়ে যান আমাদের প্রতিটি প্রজন্মের হাতে এই শুভকামনা আপনার জন্য আপনি ভালো থাকবেন বন্ধুরা শুনছিলেন জীবন ও জীবিকা পর্বটি আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রিয় বন্ধুরা আমাদের আয়োজনের এই পর্যায়ে শুনবেন আপনাদের পাঠানো ইমেলের জবাব নিয়ে পর্ব ই বাধন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা বিজয়ের মাসে সবাইকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি যে স্বপ্নের হাত ধরে আমাদের জাতির পিতা আমাদেরকে দিয়ে গেছেন এই সোনার বাংলা আসুন তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা এক হয়ে সবসময় কাজ করি এমনই আহ্বানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বাঁধন পর্বে আপনাদের একগুচ্ছ ইমেল নিয়ে আপনাদের সাথে আছি আমি কামরুল নাহারি এলেন এবং সেই ইমেলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমি তরুণজা মণ্ডল চলে যাচ্ছি আপনাদের ইমেইলে প্রথমে যার ইমেলটি নিচ্ছি সেটি পাঠিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান শৈলকুপা জিনায়দহ থেকে আপনি লিখেছেন প্রিয় দিদি মহানগরী পুরস্কার হিসেবে কি দেওয়া হবে অনেকের অনুরোধ রেডিও সেট দেওয়া হোক আমারও একই অনুরোধ কারণ রেডিও উপহার দিলে শ্রোতা সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে আমরা মনে করি মহানগরের শ্রোতা সংখ্যা এমনিতেই বৃদ্ধি পাবে মহানগরকে ভালোবেসে তবে সেজন্য নয় আপনাদের অনুরোধের কারণেই আর তাছাড়া এবার আমরা সাধ্যে কুলোতে পারছি দেখেই আপনাদের এই অনুরোধ আমরা খুব দ্রুতই আপনাদের আমরা রেডিও উপহার দেব শরু এবার যার ইমেলটি পাঠিয়েছেন রাজবাড়ি থেকে লিখেছেন গত কয়েক সপ্তাহ শুক্রবারের মহানগর ইউটিউবে দেয়া হচ্ছে না কেন প্রিয় শ্রোতা আমরা কিন্তু আপলোড করছি কোনো কারণে হয়তো আপনি সেটি শুনতে পাননি আবার একবার নিশ্চিত হয়ে নিন যে আসলেই আপনি শুনতে পারছেন কিনা শেখ শিবালয় থেকে লিখেছেন মহানগরের সকল পর্বই আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে শ্রোতাদের চিঠিপত্রের জবাবদানের পর্ব ঢাকা শহরে অনেক মসজিদ রয়েছে ঢাকার মসজিদ নামে একটি নতুন পর্ব চালু করার অনুরোধ করছি এই অনুরোধ এর আগেও আপনারা করেছেন আমরা এটি নিয়ে ভাবছি খুব দ্রুত সিদ্ধান্তে আসতে আমরা পারব না কারণ একটি পর্ব চালু করার অর্থই হলো অন্য কোন একটি পর্ব কমে দেওয়া সুতরাং আমাদের এটি নিয়ে একটু ভাবতে হবে তবে আপনাদের এই পরামর্শ আমাদের পছন্দ হয়েছে নিশ্চয়ই এটি নিয়ে আমরা সিদ্ধান্তে আসব যাচ্ছে আর একটি লিখার কাছে পাঠিয়েছেন এটি তাসলিমা খানম সুমি মধুমতি বেতা শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন গত চার ডিসেম্বর জীবন জীবিকা পর্বে ভ্যান চালক মোহাম্মদ কামরুলের সাক্ষাৎকার খুব ভালো লেগেছে এসব শ্রমজীবী মানুষ বিভিন্ন প্রয়োজনে সহায়তা করেন বলেই আমরা সুন্দর জীবনযাপন করতে পারছি আমাদের উচিত এদের কাজে মূল্যায়ন করা প্রত্যেকটি মানুষেরই কাজের মূল্যায়ন আমাদের করা উচিত কারণ এই সমাজে প্রতিটি শ্রেণী আছে এজন্যই যে তাদের আমাদের প্রয়োজন আমাকেও যেমন আপনার প্রয়োজন আপনাকেও আমার প্রয়োজন সুতরাং সকল শ্রমের প্রতি আমাদের সমান সম্মান প্রদর্শন করা উচিত প্রত্যেকটি সৎ উপার্জনকে আমাদের সম্মান করা উচিত ফয়সাল আহমেদ শিপন মধুমতী বেতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন গত ১৩ ডিসেম্বর চেনা অচেনা ঢাকা পর্বে স্মৃতিবহ রায়ের বাজারের বদ্ধভূমি সম্পর্কে বিস্তারিত জেনেছি শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাককালে মুক্তিযুদ্ধের বি শহীদদের সম্মাননা জানানোর এই প্রয়াস সত্যি প্রশংসনীয় অনেক ধন্যবাদ আমাদেরকে এই তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এরপর যা লেখার কাছে যাচ্ছি সেটি পাঠিয়েছেন আবদুল্লা সরব কাশীপুর বৈশাল থেকে জিল্লুর রহমান জিল্লো আপনি লিখেছেন মহান বিজয় দিবসের শুভেচ্ছা প্রিয় মহানগর ম্যাগাজিন সবার মতো আমারও খুব ভালো লাগে মহানগরের চিঠি ও কুইজের উত্তর পাঠানোর জন্য ইমেল ঠিকানা আলাদা হবে কি না একই হবে কুইজের পুরস্কার বিজয়ীদের কি পুরস্কার দেওয়া হবে সে নিয়েও রয়েছে নানান মতামত সে ব্যাপারে আমার প্রস্তাব হচ্ছে পুরস্কার হিসাবে রেডিও প্রাইজবন্ড কিংবা বিকাশ যাই হোক না কেন সাথে একটা অভিনন্দন অথবা শুভেচ্ছা পত্র দেওয়ার অনুরোধ রইলো বিষয়টি ভেবে দেখবেন আশা করছি আপনার প্রস্তাবটি খুবই সুন্দর আমরা এটি নিয়ে নিশ্চয়ই ভাবব তবে এক্ষুনি আমরা সিদ্ধান্তে আসছি না যদি আসি তাহলে তো জানতেই পারবেন মোহাম্মদ হাসিবুল ইসলাম শান্ত ছায়ানির বেতার শ্রোতা ক্লাব জল ঢাকা নীলফামারি থেকে লিখেছেন আর কত স্বপ্ন মেঘে ঠেকে যায় বাস্তবতা মাঝে মাঝে মলিন হয়ে যায় তবু ভালো কিছু করার নিরন্তর চেষ্টা আমি আমার জীবনের কোন কিছু পাওয়ার মাপকাঠি চেয়ে আমার সম্পর্কের পবিত্রতার মাপকাঠিতে বেশি দেখি কাজেই আমার কাছে মহানগরী শিক্ষা অনেক বড় অনেক ধন্যবাদ আপনি সুন্দর কবিতার মতো করে লিখেছেন আমরা এই বাণী অন্তরে গ্রহণ করলাম এবার যা লেখার কাছে যাব সেটি পাঠিয়েছেন আশরাফুল ইসলাম মাসুদ রজনীগন্ধা বৃতাশ্রোতা সংঘ শিবপুর নরসিংদী থেকে আপনি লিখেছেন হেমন্তের শিশির ভেজা সরিষা ফুলের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা রইলো আপু তোমাদের উপস্থাপনা অনেক ভালো লাগে তোমরা এত মিষ্টি করে কথা বলো কি করে শুধু মন চাই শুনতে তাই তো তোমাদের শুনতে শুক্রবার ও সোমবার অপেক্ষায় থাকি আপনারা এত সুন্দর করে লেখেন বলেই সেটি আমরা সুন্দর করে পড়তে পারি আসলে আমরা নিজেরা তো কিছু বলি না আপনারা যেটি লেখেন সেটি আমরা পড়ে দিই আরিফ মাহমুদ পরশ দীপশিক্ষা বেতা শ্রোতা ক্লাব ডুমোদিয়া গাজীপুর থেকে লিখেছেন মানুষ ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায় আজম ঠিক তেমনি আমিও মহানগরের ভালোবাসা শিক্ত হয়ে বেঁচে থাকতে চাই যুগ থেকে যুগান্তর গত এগারোই ডিসেম্বরের আয়োজনগুলো আমাকে মুগ্ধতায় করেছে বিমোহিত সকল পরিবেশনা ভালো লেগেছে তবে আমার অনুরোধ রইল দুটি নয় একটি ইমেলের মাধ্যমে মতামত এবং কুইজের উত্তর নেওয়া হোক মহানগরে প্রত্যয়ে আমরা তো এখন একটি ইমেলের মাধ্যমেই মতামত এবং কুইজের উত্তর গ্রহণ করছি আপনারা যদি না চান তাহলে আমরা একাধিক ইমেল আইডি খুলব না এবার যা লিখেটি নেব সেটি পাঠিয়েছেন ফকির শফিক হাসান টুটুল কল্পতরু বেতার শ্রোতা ক্লাব সোনামুখী কালামৃধা ভাঙা ফরিদপুর থেকে লিখেছেন গত নয় ডিসেম্বর তারিখে লিয়াকুত খান ও রফিকা বিনতে জাহিদের সঞ্চালনায় মহানগর ম্যাগাজিন চমৎকার লেগেছে ওইদিন ছিল বেগম রোকেয়া দিবস মহিমিশী এই নারীর প্রতি আমিও শ্রদ্ধা জ্ঞাপন করছি আয়োজনের শুরুতে প্রিয়মুখ পর্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের সাক্ষাৎকারটি খুব ভালো লেগেছে শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা রইল আমার আরও ভালো লেগেছে এই ঢাকা পর্বে ঐতিহাসিক রেসকোর্স ময়দান তথা বর্তমান সোহার্দি উদ্যানে প্রচারিত বিশেষ প্রতিবেদনটি আমি আগামীতে প্রিয়মুখ পর্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহিন সামাদের সাক্ষাৎকার শুনতে চাই আমরা সম্প্রতি শাহিন সামাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু বর্তমানে তার শারীরিক অসুবিধা এবং কোভিড পরিস্থিতির কারণে তিনি আমাদের আয়োজনে সাড়া দিতে পারেননি তিনি যখন সাড়া দিতে পারবেন তখন নিশ্চয়ই তার সাক্ষাৎকার আমরা শুনিয়ে দেব আয়োজনের শেষ মিলটি নিচ্ছি বন্ধুরা এটি পাঠিয়েছেন রুহুল আমিন জয়পুরহাট থেকে আপনি লিখেছেন আপনাদের দুজনের কণ্ঠে শ্রুতিমধুর উপস্থাপনা সত্যি চমকপ্রদ লাগে এমন উপস্থাপনা অব্যাহত থাকুক সবসময় মহানগর ম্যাগাজিনে আগের মতো বাস ট্রেন লঞ্চ ও বিমানের সময়সূচি বলা হোক দিনের অন্য কোনো সময় গানের অনুষ্ঠান চালু থাকলেও সকালের জন্য একটি বিনোদনমুখী আয়োজন যেটি ছিল অনুক্ষণ পুনরায় চালু করা হোক সে পর্বটি আমার দুটি মতামতই বিবেচনা করে দেখবেন প্রিয় শ্রোতা আপনাদের কাছে ক্ষমা চাইতে চাইতে আমার আসলে আর মুখই নেই কারণ এই দুটি পর্বের কথা আপনারা এত বেশিবার আমাকে বলেছেন চালু করার জন্য আসলে শুভযাত্রাটি চালু করার জন্য আমাদের কিছু লোকবলের প্রয়োজন আমরা সেটি খুঁজছি আমরা আশা করছি যে আপনাদের এই অনুরোধ আমরা পূরণ করতে পারব শুভযাত্রাটা চালু করার ব্যাপারে আমরা খুব ইতিবাচকভাবেই ভাবনা চিন্তা শুরু করেছি তবে অনুক্ষণ পর্বের ব্যাপারে আমি বলতে চাই যে সব অনুষ্ঠানের তো এক ধরনের মেজাজ থাকে মহানগর অনুষ্ঠানটির একটি আলাদা মেজাজ আছে এখানে গান শোনানোর চেয়ে আমরা মনে করি যে ঢাকা মহানগর সম্পর্কে আপনাদের জানানোটা অনেক বেশি জরুরি কারণ এই অনুষ্ঠানটির ধরনটি তাই আর অনুরোধের গান শোনার জন্য অন্যান্য অনুষ্ঠান কিন্তু রয়েছে সব অনুষ্ঠানের ভিতরে যদি একই রকম উপাদান থাকে তবে এই জিনিসটি একঘেমি হবে নাকি। আপনাদের নাম শোনানোর জন্য আমরা অন্য ব্যবস্থা করতে পারি তাছাড়া কুইজে এই চিঠিপত্রের আয়োজনে আপনাদের নাম আমরা সর্বোচ্চ সংখ্যক পড়ে দেওয়ার চেষ্টা করি সুতরাং অনুক্ষণ পর্ব নিয়ে আমরা এখনই ইতিবাচক কথা ভাবছি না তবে শুভযাত্রা নিয়ে ভাবছি বন্ধুরা হাতে রয়ে যাওয়া কিছু ইমেলের প্রাপ্তি স্বীকার করার সময় হল এবার সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ আলী জিন্না গাইবান্ধা থেকে মোহাম্মদ নজির হোসেন ঢাকা থেকে মোহাম্মদ সিরাজুদ্দের মাস্টার সাবিনা ইয়াসমিন সাতগিরা থেকে মোহাম্মদ আব্দুল মতিন ভোলা থেকে আক্কাস হোসেন খুলনা থেকে এস এম আসাদুজ্জামান মাগুরা থেকে রামপ্রসাদ গুলদার রথিন মজুমদার ঝিনাদাহ থেকে শামিমা সুলতানা রাজশাহী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মমসিংহ থেকে মোহাম্মদ আব্দুল কাদের ফকির জামালপুর থেকে হাসিবুল আলম খান ফরিদপুর থেকে হাসনা খাতুন নওগাঁ থেকে এস এম আব্দুল কুদ্দুস বরিশাল থেকে মিন্টু মিয়া চট্টগ্রাম থেকে এম ফরকান আলী মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ এবং ফরিদপুর থেকে ফকির শফিক হাসান টুটুল আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যেহেতু আপনারা আমাদের লিখছেন এবং আমরা আশা করব আবারও আপনারা লিখবেন আর যারা আমাদের নতুন শুনছেন যারা আমাদের ঠিকানা এখনো জানেন না তারা জেনে নিন আমাদের ঠিকানা লেখার জন্য আমাদের ইমেল ঠিকানাটি হচ্ছে মহানগর বি অ্যাট জিমেল ডট কম সবাই ভালো থাকবেন অনেক ভালো বিদায় নিচ্ছে আজকের মতো প্রিয় শ্রোতা শুনছিলেন বন্ধুরা এখন দিনগুলি পর্বে শুনবেন একজন বীর মুক্তিযোদ্ধার মুখে সেই উত্তাল দিনের কথা আমাদের আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হোসেন তারেক বীর বিক্রম আর সাক্ষাৎকার গ্রহণ করেছেন আনোয়ার কবির সুপ্রিয় শ্রোতা আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল হোসেন তারেক বীর বিক্রম। একাত্তর সালে ইন্টারমিডিয়েটের ছাত্র থাকা অবস্থায় কিভাবে আপনি কেন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন একাত্তর সালে আমি 19 বছরের একজন ছাত্র ছিলাম আমার বাবা ছিলেন পুলিশ অফিসার তখন তাকে বলা হতো এসডিপিও নামে একটা পোস্ট ছিল সাবডিভিশনাল পুলিশ অফিসার আমরা থাকতাম সৈয়দপুরে তো 1971 সালে 25 মার্চ সকালে পাকিস্তান সেনাবাহিনী আমাদের পুরো বাড়ি ঘিরে ফেলে এবং 19 বছর বয়সেই তখন আমি প্রথম রাইফেল কাঁধে তুলে নেই কারণ আমার আমাদের বাড়িতে তখন এক প্লাটুন বাঙালি পুলিশ ছিল এবং দিনাজপুর থেকে কিছু পালিয়ে আসা ইপিআররা ছিল তাদের সাথে আমি একসাথে যুদ্ধে নেমে পড়ি পাকিস্তান সেনাবাহিনীর সাথে প্রায় আড়াই ঘন্টা আমরা যুদ্ধ করি যুদ্ধ করার পরে আমার পুরো পরিবার সহ আমরা বন্দী হয়ে যাই আমার বাবা মা ভাই বোন সকলে আমাদের নিয়ে যাওয়া হয় সৈয়দপুর ক্যান্টনমেন্টের মধ্যে এবং একটা বাড়িতে আমাদের কনফাইনমেন্টে রাখা হয় ওই বাড়ি থেকেই আমি একদিন রাত্রে আমার ছোট ভাইকে নেব ক্যান্টনমেন্টের সেই তারাকাটা বেড়ার ভিতর থেকে পালিয়ে আমি চলে যাই ভারতে এবং ভারতে যে প্রথমে আমি একটা ক্যাম্প করি সেই ক্যাম্পের টু আইসি আমি ছিলাম কাটলা ক্যাম্প এবং তার অধিনায়ক ছিল মেজ জেনারেল ফজুর রহমান পরবর্তীতে আমি ওখান থেকে আমি একশো জন ছেলে বাছাই করে আমাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় দার্জিলিংয়ে নিয়ে যেয়ে এবং দার্জিলিং থেকে আসার পরে আঙ্গিনাবাদ একটা ক্যাম্পের সেই ১৯ বছর বয়সেই আমি প্রথম ক্যাম্প অধিনায়ক হই এবং যে ক্যাম্পটা ছিল ভারতীয় সেনাবাহিনীর এক ডাইরেক্ট তত্ত্বাবধানে সিক্স গার্ডস রেজিমেন্টের আন্ডারে এবং আমাদের একটা স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছিল কিভাবে ট্যাঙ্ক বাহিনী এবং পদাতিক বাহিনী একসাথে সমন্বয়ে যুদ্ধ করবে এর উপরে তো এইভাবেই আমি মানে স্বাধীনতা যোগ দিই আমি এখন বীর মুক্তুদ্দ আহমেদুল হোসেন তারেক বীর বিক্রমের কাছে জানতে যাব। উনিশশো একাত্তর সালে আপনি অসংখ্য যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন অসংখ্য যুদ্ধে সহযোগী হিসাবে এবং কখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন মুক্তদের কোন স্মৃতিটি আপনাকে সব সমালোচিত করে কোন স্মৃতিটি আপনার হৃদয়ে সারা জীবন জাগ্রত উনিশশো সালে মুক্তিযুদ্ধ সত্যি কথা বলতে মুক্তিযুদ্ধটা ছিল জনযুদ্ধ এটা জনগণের যুদ্ধ ছিল এখানে বাংলাদেশের আপামোর জনতা অংশগ্রহণ করেছিল যেহেতু আমি আগেই বলেছি যে আমি একটা ক্যাম্পের অধিনায়ক ছিলাম কিন্তু যে স্মৃতিটা আমাকে এখনও নাড়া দিয়ে বেড়ায় সেটা শ্রোতাদের উদ্দেশ্যে এবং নতুন প্রজন্মের উদ্দেশ্যে আমি বলছি যে যুদ্ধ শুধু আমরা করি নাই কিন্তু যুদ্ধ ছেলে মেয়ে বাচ্চা বুড়ো আবাল বৃদ্ধ বনিতা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে সমগ্র তো একদিন আমি ক্যাম্পে বসে আছি হঠাৎ দেখি কান্নার শব্দ তো তাবু খুলে বেরিয়ে দেখি একটা বারো তেরো বছরের ছেলেকে আমার মুক্তিযোদ্ধারা মারছে তো আমি যে জিজ্ঞেস করলাম এই এ ছেলেটাকে মারো কেন তো একজন এসে বলল যে স্যার একে আমি চিনি আমার গ্রামের ছেলে চোর এও চোরে বাপেও চোর দুইজনে একসাথে চুরি করতো তো ক্যাম্পের ভিতর ঢুকছে মনে করছে চুরি করতে আসছে তো ছেলেটা এসে আমার পায়ে জড়ায় ধরলো বলবে স্যার ও ঠিকই বলছে আমার গ্রামের কিন্তু আমার বাপও চোর ছিল আমিও চোর ছিলাম দুইজনে চোরি করতাম কিন্তু বাপরে পাকিস্তান আর্মি মেরে ফেলছে আমি স্যার যুদ্ধ করতে আসছি প্রতিশোধ নেব তো আমি বললাম এটা তুই যুদ্ধ করবি কারণ রাইফেল দিলে রাইফেল তার চেয়ে বড়ো হয়ে যায় যাই হোক ছেলেটা আছে দুই এক সপ্তাহ পরে আমার এক কমান্ডার বলে যে স্যার এই ছেলেটা সাংঘাতিক সাহস খুব ভালো দুই একটা অ্যাকশনে নিয়ে গেছি ভালো কাজ করে তো যাই হোক একুশে নভেম্বরে যখন আমরা মিত্রবাহিনীর সাথে মানে আমাদের তখন অলরেডি হাইকমান্ড থেকে অর্ডার এসে গেছে আমরা তখন বাংলাদেশের ভিতরে ঢুকে যাব যৌথ কমান্ড যৌথ কমান্ডে ঢুকে যাব বাংলাদেশের অভ্যন্তরে তো আমি যেখানে ছিলাম আমার ক্যাম্প যেখানে ছিল তার সামনে ছিল দিনাজপুর এবং ফুলবাড়ির মাঝখানে মোহনপুর নামে একটা জায়গা যেখানে পাকিস্তানের আমি একটা ফর্টিফাইড ডিফেন্স ছিল এক ডিফেন্স বত্রিশ পাঞ্জাব রেজিমেন্টের এবং ওখানে একটা ব্রিজ ছিল ব্রিজ সহ তারা একটা প্রতিরক্ষা পজিশন নিয়েছিল তো ওটা আক্রমণ করে ওটা ধ্বংস করে তারপর আমাদের ফুলবাড়ির উদ্দেশ্যে যেতে হবে তো তার আগে কিছু তরিকা আছে তো মানে র্যাকি করতে হয় তো রাত্রেবেলা র্যাকি করতে গিয়েছি ইন্ডিয়ান আর্মির মেজর ঢিলান উনি তার এক প্লাটুন নিয়েছে আমি মুক্তিযোদ্ধাদের নিয়েছি এবং ওই ছোট্ট ছেলেটাকেও নিয়েছে ওর নাম ছিল সোলাইমান তো সোলাইমানের নিয়ে গেছি টার্গেটের এক হাজার গজ দূরে যে ইন্ডিয়ান মেজর সাহেব আর যাবে না ওখান থেকে দেখে বলে এখান থেকেই দেখি তো আমার সোলাইমান বলে দূর স্যার ইন্ডিয়ান মেজর সাহেবের সাহস নাই আমি যাই বলেই সেই রাইফেলটা দিয়েই অন্ধকারের মধ্যে চলে গেছে তো ইন্ডিয়ান মেজর সাহেব আর গালাগালি করতেছে এটা ফর্টি ফাইভ ডিফেন্স মাইন্ড ফিল্ড আছে প্রোটেকটিভ ডিটাচমেন্ট আছে ছেলেটা যায় এখনই মরে যাবে যাওয়ার সাথে সাথে মাইনে পা পড়বে না হয়তো ফিক্সড লাইনে এলেম যে লাগান আছে মেরে ফেলবে তা আমি চিন্তা করলাম বাচ্চা ছেলে তো যাই হোক চিন্তা করতে করতে দেখি যে আধা ঘন্টা পঁয়তাল্লিশ পরে দেখি আমার সোলাইমান ফেরত আসলো আসে ওর হাতে দেখি একটা ট্রানজেস্টার কাঁধের মধ্যে দুটো রাইফেল তো আমার দেখে বলে স্যার কিছু মনে করবেন তো সুর মানুষ তো পাকিস্তানের আমি বাঙ্গারের মধ্যে ঢুকে টানজেস্টারটাই দেখছি ওটা আগে চুরি করে লইছি স্যার আর দুটা রাইফেল নিয়ে কান্দের মধ্যে নিয়ে আসি গ্রেনেডটা লাগিয়ে রেখে আসছি আইসাইকালে ঢুকিয়া হ্যাপার সেক নাড়া সাজারে ফাট্টাস ইন্ডিয়ান মেজর সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ছে বলে কি হায় হায় এই ছেলে এটা একটা কমান্ডোর কাজ এত বটুকু বাচ্চা ছেলে কেমন করে পারলো এই কাজ করতে তাই আমি সোলেমানরা বললাম সোলেমান তুই এটা করতে পারলি কেমন করে বলে কী যে কনসার আমার দশ বছরে চুরি করার এক্সপিরিয়েন্স আছে না এই পাকিস্তান আর্মি আমাকে ধরতে পারে কথাটা এই জন্যই বলছি কি একটা চেতনা ছিল বারো বছরের একটা ছেলে একটা পাকিস্তান ফর্টিফাইড ডিফেন্সে যেটা কমান্ডোর কাজ কি চেতনা যে তার ভিতরে ঢুকে এই যে স্মৃতিটা এখনো আমার মাথায় সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন মেজর হামিদুল হোসেন তারেক বীর বিক্রমের স্মৃতিচারণ তিনি সাতং সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন আমরা ওনার কাছে জানতে চাবো উনিশশো সালে আমরা জানি একটি বিখ্যাত অপারেশন যেটি পাকিস্তানের ষোলো ইনফেন্ট্রি ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল নজর হোসেন শাহ যে অপারেশনে গ্রেপ্তার হয়েছিলেন যার জন্য তিনি বীর বিক্রম পেয়েছিলেন আমরা এখন হামিদুল হোসেন তারেক বীরবিক্রমের কাছে জানতে চাব তার সেই ঐতিহাসিক অপারেশনের স্মৃতি যেহেতু আমি আমার একটা স্পেশালাইজড ট্রেনিং ছিল যে আমার কোম্পানি আমরা ট্যাঙ্ক নিয়ে মুভ করতাম পুরো কোম্পানি ট্যাঙ্কের উপর থাকতো ট্যাঙ্ক এবং ট্যাঙ্কটা ছিল পিটি সেভেন্টি সিক্স বলা হতো এই ট্যাঙ্কটা ছিল উভয় চর মানে এটা পানিতেও চলতে পারতো আবার মাটিতেও চলতে পারতো তো এই ট্যাঙ্ক নিয়ে আমরা অগ্রসর হচ্ছি ফুলবাড়ি দখল করলাম তারপর চরখায় দখল করলাম যখন নবাবগঞ্জে আসলাম নবাবগঞ্জে আসার পরে তখন সকালবেলা যেহেতু আমরা এসছি দেখতেছে গ্রামের লোকজন এসছে তাদের সাথে কথাবার্তা বলছি আমরা তখন একজন জানালো যে স্যার বগুড়া থেকে দুই তিনটা জিপ গাড়ি রংপুরে গিয়েছে এবং গাড়ির মধ্যে পতাকা লাগান পতাকা উঠতেছে তখন সাথে সাথে আমার কয় তারিখ হবে ডিসেম্বর ডিসেম্বর আট তারিখেম্বর তখন সাথে সাথে আমার যে কমান্ডিং অফিসার ছিল লেফটেন্যান্ট কর্নেল ভিকে এবং আমার ব্রিগেড কমান্ডার ছিল ব্রিগেডের শর্মা তো ওনারা বুঝে গেলেন এবং উনি বললেন আমাকে বললেন যে তারেক এটা খুব সম্ভব খুব সিনিয়র অফিসার হবে তো যেহেতু আমরা এত দূর অগ্রসর হয়েছি সামরিক ভাষায় একটা কথা হচ্ছে সামনে যে রোড ব্লক বলে সামনে যে রোড ব্লকটা করে যদি করতে পারি তাহলে এরা আবার ধরা পড়বে কারণ এদেরকে আবার ব্যাক করে যেতে হবে তো ট্যাঙ্ক নিয়ে গেলে শব্দ হবে ট্যাঙ্কটাকে তোমার পিছনে রাখছি আমি তুমি যেহেতু লোকাল এখানে গ্রামের লোকজন চেনে তুমি চলে যাও সামনে তা আমি সামনে যেয়ে পীরগঞ্জের ওইখানে একটা অ্যাম্বুস লাগালাম এবং গ্রামের লোকজনের সহায়তায় খুব সুন্দরভাবে পরীক্ষা টরীক্ষা খনন করে বসে পড়লাম এবং একজন গ্রামের লোকের পাঠাই দিলাম একটু দূরে একটা গাছের উপরে আর তাকে বললাম যে যখনই দেখবো অধিক থেকে গাড়ি আসতেছে আমাকে গামছা নাড়ায় সংকেত দেওয়া তো ঠিক গধূলি লগ্নে দেখি সে গামছা নাড়াচ্ছে তখন বুঝলাম যে গাড়ি আসছে তখন দেখলাম প্রথমে একটা জিপ তারপরে মাঝখানে একটা জিপ তারপরে একটা জিপ তারপরে একটা থ্রি টান তো যেই আমার রেঞ্জের মধ্যে এসে গেছে আমি ফায়ার ওপেন করেছি ফায়ার ওপেন করার সাথে সাথে প্রথম জিপটা উল্টে পড়ে গেল দ্বিতীয় জিপটা ঘুরাতে নিল কিন্তু পারল না কারণ তার টায়ার বাস্ট হয়ে গেছে থ্রি টনটা উল্টে পড়ে গেল কিন্তু তার আগেই পাকিস্তান আর্মি লাভ নামছে নেমে তারপর ওইখানে আমাদের বেশ মানে সামরিক পরিভাষায় বলা হয় স্কারমিশ একটা যুদ্ধ হলো খণ্ডযুদ্ধ হওয়ার পরে আমি আস্তে আস্তে পুরো জায়গাটাকে আমার মুক্তিযোদ্ধা যোদ্ধা দিয়ে ঘিরে ফেললাম ঘিরে ফেলে তখন আমি যেহেতু আমি পাকিস্তানে ছিলাম এক সময় তো আমি উর্দু পাঞ্জাবি দুটোই খুব ফ্লুয়েন্টলি বলতে পারতাম তো মাঝে মাঝে উর্দুতে এবং মাঝে মাঝে পাঞ্জাবিতেও বলছি যে তোমরা যারা আছো এখনও হাত তোলো হলে আমরা তোমাদের গুলি করে মারবো যাই এইভাবে তখন আমি অলরেডি পিছিয়ে জানিয়েও দিয়েছি যে ওদের ঘেরাও করছি তা তার একটু দূরে যেয়ে দেখি একটা জিপ পড়ে আছে জিপের নিচে একজন দেখি তার জিপটা তার পায়ের ওপরে জিপটা মানে আমরা সব মিলে টেনে তুলে তাকে বের করলাম বের করে বললাম আমি তখন উর্দুতেই বললাম যে তোমার নাম কে হয় যে হাবিলদার দেলোয়ার খান খাটাক আমি তোম কোন হো মানে মেজর জেনারেল নাজার হোসেন সাবকার আনার তা আমি বললাম জেনারেল সাবকেদার বলে স্যার ঈদার ভাগিয়া তো যেই শোনার পরেই আমি সবাই জানাই দিলাম জেনারেল ছিল মানে ওই পতাকালে গেলে ওই জিওসি মানে ছিল ওখানেই ছিল পরে আমি আবার ওই পুরো গ্রামটাকে ঘেরাও করলাম ঘেরাও করে যখন আস্তে আস্তে ডাকতে তখন দেখি ওই যে গ্রামে অনেক সময় দেখবেন যে গাছের নিচে টং জাতীয় থাকে বাঁশ দেওয়া বসার জন্য তো ওইখানে দেখি একজন বেশ ফ্যাট ম্যান দাঁড়ায় আছে একটা শব্দ হচ্ছে কারণ তার হাতে ছড়ি ছিল সে ছড়ি দিয়ে তার ওই প্যান্টে বাড়া বাড়ি মারতেছে পাটপাট শব্দ হচ্ছে তা আমি তাকে ঘেরাও করে টর্চ লাইট ছিল টর্চ মারার পরে তখন আমি কাছে গেলাম কাছে গিয়ে দেখে যে হি ইজ এ জেন উইথ ফুল ইউনিফর্ম এসে আছে আমি খুব সম্মানের সাথে তার স্যালুট করে বললাম যে স্যার বলে গে তখন আমাকে বললো যে হু আর ইউ তা আমি তাকে বললাম যে মাই নেম ইজ তারেক আই এম দ্য ফ্রিডম ফাইটার কোম্পানি কমান্ডার আমাকে বললো ওকে তারেক ভেরি ই ওয়ান্ট টু টেক মি আমি স্যার

এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা মহানগরের আজকের আয়োজন এ পর্যন্তই এবার বিদায় নেবার পালা জানিয়ে দিই আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজম ই এলাহি প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল কায়ুম প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম তত্ত্বাবধানে নাজমুস সাকিব এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মন্ডল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেশকে ভালোবাসুন শুভকামনা সবার জন্য